একের পর এক বোল্ট, বল কি চোখে দেখছে না? সিম মুভমেন্ট, সুইং, গতি, এসবের কারণেই কি আসলে বিট হচ্ছে 22 গজে? আমরা দেখলাম যে সাদমান বল ছেড়ে দিলেন বুমরাটা, জাকির কিংবা মুমিনুল যারাই আউট হয়েছেন, মানে দৃষ্টিকোটি আউট। আসলে যদি খুব ভালো বলে আউট হতেন তাহলে মানা যেত, কিন্তু তারা বল ফেস করতে পারছে না, কারো ব্যাটটা মানে দেরিতে আসছে, বল আগেই চলে যাচ্ছে, অর্থাৎ গতির সঙ্গে বিট হচ্ছেন, কখনো কোনো সুইংয়ের কারণে বিট হচ্ছেন, মানে এরকম ব্যাটিং আসলে আমরা আশা করি না। সহকর্মী নাহিয়ানকে ডাকছি যে বাংলাদেশ যেভাবে বোলিং করছে গতকাল, ইভেন আজকে ফার্স্ট সেশনে, অ্যাপ্রিসিয়েট করার মতো, বাট ব্যাটাররা আসলে যে দায়িত্ব দেখানোর কথা সেইভাবে আসলে ব্যাটিং করছে না। মানে অনেক সময় ভালো বলে কিংবা ভালো একটা শট খেলতে গেলে আউট হতে পারে, কিন্তু যেইভাবে বল ছেড়ে দিয়ে, অর্থাৎ বল জাজ করতে পারছে না, লেন্থ জাজ করতে পারছে না, এটা আসলে অনেকটা দৃষ্টিকটু মনে হচ্ছে, এবং প্রেস বক্সও আসলে কাটাঘষা চলছে। সকালটা আসলে ঠিক যেভাবে শুরু হয়েছিল একেবারেই মন মতো শুরু হয়েছে। তাসকিন আহমেদ এসেই আসলে ভারতের যে ব্যাটিং লাইন আপটা, যে চারটা উইকেট আসলে 400 রানের মধ্যে আটকে দেওয়ার কথা বলা হচ্ছিল, সেটা ঠিকঠাক মতো করেছিলেন তাসকিন কিংবা হাসান মাহমুদরা। হাসান মাহমুদ ওয়াজ ফ্যাবিউলাস, তিনি 5টা উইকেট, অর্থাৎ ফাইফার, ব্যাক টু ব্যাক দুইটা ইনিংসে তিনি আসলে ফাইফার নিলেন, দুইটা টেস্টে, একটা পাকিস্তানে, একটা ইন্ডিয়ার বিপক্ষে। এক কথায় দারুণ করেছেন বোলাররা, কিন্তু বোলারদেরকে আসলে যেই সাপোর্টটা দেওয়া দরকার ছিল বা যেই সাপোর্টটা আসলে দিতে পারতো ব্যাটম্যানরা, সেটা কিন্তু শুরুতেই তারা হতাশ করেছে। আপনি যদি দেখেন গতকাল এই চিপকের বা চেন্নাইয়ের যেই ওয়েদারটা ছিল সেটা কিন্তু ওভারকাস্ট কন্ডিশন ছিল, সেখান থেকে পেসাররা দারুণ সুবিধা আদায় করতে পেরেছেন। আজকে একেবারেই বিপরীত চিত্র, আজকে প্রচণ্ড রকমের রোদ এই চেন্নাইতে, এবং এখানটায় এই ধরনের উইকেটে ব্যাটাররা আসলে মানে টাইম টু টাইম ভালো করতে পারবেন, সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আসলে সেই ব্যাটিংটা ভালোভাবে করতে পারবেন, সুবিধা পাবেন উইকেটের, এটাই খুব স্বাভাবিক ছিল। শুধু দরকারটা ছিল আসলে নতুন বলে উইকেটটা আঁকড়ে ধরে রাখা, এবং নতুন বলে উইকেটটা আঁকড়ে ধরে রাখার যে চ্যালেঞ্জটা সেটা কিন্তু বাংলাদেশ বরাবরই আসলে নিতে পারে না, যেটা পাকিস্তানে আমরা দেখেছিলাম 26 রানে 6 উইকেট করে গিয়েছিল, এরপর আস্তে আস্তে সেই লিটন এবং মিরাজরা এসে আবার ইনিংস বিল্ড আপ করেছেন। লিটন 17 রান করেছিলেন, মিরাজ 77 করেছিলেন, তো এরকম একটা সিচুয়েশন কিন্তু আজকের ম্যাচেও হয়ে গেল, অর্থাৎ টপ অর্ডাররা কিন্তু আবারও ফেল করলো। কিন্তু আপনি যখন ইন্ডিয়ার মতো কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে শুরুতে এরকম ব্যাক টু ব্যাক 3টা বোল্ড আউট হয়ে যাবে, বাজেভাবে আউট হয়ে যাবেন, তখন কিন্তু মোরালি কিন্তু বাকি ব্যাটসম্যানরা অনেক বেশি ডাউন হয়ে যায়। নাহিয়ান, এখানে আপনি যদি আমি তুলনা করি, ইন্ডিয়ার রোহিত শর্মা দুর্দান্ত হাসানের একটা বলে, লেন্থের বলে নিট হয়েছেন, স্লিপে ক্যাচ হয়েছে, সেটা বোলারের ক্রেডিট, ব্যাটারের আসলে কিছু করার ছিল না। কোহলি অনেক বাইরের বল ড্রাইভ করতে গিয়ে নিক হয়েছে, সেটাও আসলে ব্যাটারের ফল ছিল। কিন্তু বাংলাদেশে ব্যাটারদের আউট দেখলে মনে হয় যে তারা মানে আগেই আসলে আত্মসমর্পণ, যেটাকে বলা হয় যে বল ছেড়ে দিচ্ছে, আসলে বল ছাড়বে না, ডিফেন্স করবে নাকি ড্রাইভ করবে, একটা ইন বিটুইন দ্বিধাদ্বন্দ্বে আছেন, এবং যেই পরের দুটা ব্যাটার আউট হয়েছেন মনে হচ্ছে যে গতির কাছেই, এগ্রেশনের কাছেই আসলে বিট হচ্ছেন, এইটা আবার আসলে সিগনিফিকেন্টলি আসলে মনে হচ্ছে যে দৃষ্টিকটু লাগছে, বা আমাদের যে একটা দুর্বলতা, আমাদের যে প্রি প্ল্যান নেই বা প্ল্যানিংয়ের ঘাটতি আছে, অথবা আমরা যে 22 গজে গিয়ে একটু ভয় কাজ করছে, এই এটা কিন্তু আসলে আউটগুলোতে ফুটে উঠেছে। ওই যে আসলে মানে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, এরকম একটা ব্যাপার, আমরা বুমরাকে খেলতে হবে, সিরাজকে খেলতে হবে, এই যে একটা ভয় কিংবা ভীতি, সেই ভীতিটাই আমার কাছে মনে হচ্ছে যেন বাংলাদেশকে আসলে কাবু করে ফেলেছে। বাংলাদেশ সকাল থেকে খুব বেশি সময়, আমি যেটা আপনার সঙ্গে আসলে সকালে শেয়ার করছিলাম যে বাংলাদেশ যদি বেশি সময় ফিল্ডিং করতে হয় এই গরমে, বাংলাদেশকে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, অর্থাৎ হুট করে গিয়ে ব্যাটিংয়ে এত লম্বা সময় ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ে গিয়ে কিন্তু একটা টায়ার্ডনেস কাজ করবে, ক্লান্তি কাজ করবে, যেটা আসলে বাংলাদেশের ব্যাটারদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। কিন্তু সেই কাজটা কিন্তু বাংলাদেশের বোলাররা হতে দেয়নি, ব্যাটসম্যানদের জন্য কিন্তু একটা কমফোর্ট জোন এনে দিয়েছিল সকাল সকাল 4টা উইকেট ফেলে দিয়ে। তো উইকেটে গিয়ে আসলে টায়ার্ডনেস থাকার কোনো ব্যাপার ছিল না, যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো আসলে খুবই সিলি ভুল ছিল আমার কাছে মনে হয়। সাদমান ইসলাম বুমরাকে রিড করতে ভুল করেছেন, বারবার লেগ স্ট্যাম্পের দিকে বা লেগ সাইডে আসলে বল দিচ্ছিলেন, হঠাৎ করে আসলে উনি উল্টো দিক থেকে এসে যেভাবে আসলে বলটা ভিতরে ঢুকালেন, এটা আসলে তার মাথায় রাখাটা উচিত ছিল সাদমানের। জাকির কিংবা মুমিনুল এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার যেভাবে বোল্ড হলেন সেটাও আসলে খুব আহামরি কোনো কিছু হয়ে গেছে বলা যাবে না। ঠিক নতুন বলে যেই ধরনের সচেতনতা দরকার ছিল সেই সচেতনতাটা আসলে হয়তোবা ব্যাটারদের মধ্যে ছিল না দেখি এই অবস্থা। অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনি ইন্ডিয়ার মতো কোয়ালিটি বোলিংয়ের বোলিং লাইনের এগেনস্টে খেলছেন, এবং ঠিক এই জায়গা থেকে যখন 3টা উইকেট পড়ে গেছে, মুশফিক শান্ত আছেন, তারা এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, তাদেরকে আসলে এখন ওই রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার যে রোলটা সেই রোলটা প্লে করতে হবে। গতকাল জয়সওয়াল যেভাবে আসলে উইকেট আঁকড়ে পড়েছিলেন, 50 করেছেন, কিন্তু খুবই কার্যকর একটা ইনিংস ছিল। ব্যাটারদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে আসলে বলটা আর অলমোস্ট পুরনো হয়ে যাচ্ছে, শাইনিংটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং প্রচন্ড রোদ,
বোলাররাও কিন্তু টায়ার্ড হয়ে যাবে, সেই জায়গাটাতে চার পাঁচ ওভার এক একটা বোলারের দু তিন ওভার আসলে সার্ভাইভ করতে পারলে তারপর কিন্তু ইজিলি খেলে ফেলার কথা এই পিচে, কারণ স্পিনারও এই সেকেন্ড ডেতে খুব একটা ফায়দা পাওয়ার কথা না, আর পেসাররা যখন টায়ার্ড হয়ে যাবে তখন আসলে সেই রিদমটাও কিন্তু পাওয়ার কথা না। তো ব্যাটারদের আসলে যেহেতু তিন উইকেট পড়ে গেছে, এখন যেই ব্যাটার দুজন আছেন শান্ত এবং মুশফিক, এরপর আছেন লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মিরাজ, এখনও আমাদের আসলে বেশ কজন প্রতিষ্ঠিত ব্যাটার আছেন যারা পারফর্ম করেছেন বা রেগুলার করেন, তাদের আসলে এই কন্ডিশনটা কাজে লাগাতে হবে, যেহেতু আসলে এই কন্ডিশনে একটু বলটা পুরনো হয়ে যাওয়ার পর আসলে সেরকম কিছু থাকবে না পিচে, আসলে পেসারদের জন্য তেমন সুবিধা থাকবে না যেহেতু অনেক রোদ, এবং সাধারণত দ্বিতীয় দিনে স্পিনাররা বা অশ্বিন যাদের যাও সেই রকম ফায়দা পাবে না, যদি কিনা ব্যাটাররা অনেক বড় বোকামি বা ভুল না করে থাকে, অর্থাৎ মাথা খাটিয়ে ব্যাটিং করতে হবে। যেমনটা নাহিয়ান বলছিলেন যে জসওয়াল এবং পান, তারপর অশ্বিন জাদেজা, এই যে চারজন যে ব্যাটিংটা করেছে, আমাদেরও আসলে এখন ঠিক একই পরের দিনের দুপুরের সেশন সেকেন্ড সেশনে ঠিক একই রকম, সেকেন্ড থার্ড সেশনে একই রকম ব্যাটিং করে আসলে সেই যে 400 কাছাকাছি স্কোরে যেতে যাওয়ার লক্ষ্যে ছুটতে হবে। যদি বাংলাদেশ মানে মিডল অর্ডার ব্যাটাররাও কলাপস করে তাহলে আসলে এই টেস্টটা 5 দিন পর্যন্ত যাবে কিনা সেই প্রশ্নও কিন্তু উঠে যাবে এবং সেই সংখ্যাও থেকে যাচ্ছে। না আসলে এখন যারা আছেন তারাই যদি ফেল করেন তাতে করেই আসলে বাংলাদেশ একটা বড় স্ট্রাগলের মধ্যে পড়ে যাবে। অলরেডি স্ট্রাগল করছে বাংলাদেশ দল, যেটা হচ্ছে যে পাকিস্তানের বোলিং লাইন আপ আর ইন্ডিয়ার বোলিং লাইন আপের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ইন্ডিয়ার বোলিং লাইন আপ ইন্ডিয়ার কন্ডিশনে মানে আনবিলিভেবল, তারা যে কতটা শক্তিশালী আসলে সেটা কিন্তু মানে যারা ব্যাটিং করেন তাদের এগেনস্টে তারাই ভালো বলতে পারবেন। সুতরাং আপনি ওই বুমরাকে দেখে খেলবেন, আকাশদীপকে দেখে খেলবেন না, আবার অশ্বিনকে দেখে খেলবেন, রবীন্দ্র জাদেজাকে দেখে খেলবেন না, বিষয়টা কিন্তু হওয়ার সুযোগ নেই। প্রত্যেকটা বোলারেরই আলাদা আলাদা কোয়ালিটি আছে, আলাদা আলাদা এক্সপিরিয়েন্স আছে, এবং প্রত্যেকটা বোলারকেই কিন্তু বাংলাদেশকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে বোলারের এগেনস্টে। সুতরাং সেখান থেকে বাংলাদেশকে যদি ভালো কিছু করতে হয়, ওই যে ঠিক তাদের রানটাকে ছুঁতে হয়, তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট করতে হবে। এই প্রচণ্ড রোদের মধ্যে উইকেট আঁকড়ে ধরে রাখতে হবে, কাজটা কিন্তু পাকিস্তানে যেভাবে করেছিল বাংলাদেশ তার চাইতে অনেক অনেক বেশি কঠিন হবে বাংলাদেশ দলের ব্যাটারদের জন্য। বাট টেস্ট ক্রিকেটটা হচ্ছে সময়ের খেলা, আপনি যত আসলে সময় নেবেন, সময় নেওয়ার সুযোগ আছে, আপনার 3টা উইকেট পড়ে গেছে, কিচ্ছু আসে যায় না, এটা তো ওয়ান ডে ক্রিকেট না, আসলে আপনি চাইলেই সারাদিন আসলে বল ঠেকিয়ে ক্রিকেট কাটিয়ে দিতে পারবেন। সেশন বাই সেশনে খেলা, সেশন বাই সেশন আপনি পিছিয়ে পড়বেন। যেমন এই যে প্রথম সেশন 2 ঘন্টা খেলা হয়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা কিন্তু বাংলাদেশ আপার হ্যান্ডে ছিল, অর্থাৎ বাংলাদেশ যে দ্বিতীয় দিনের সকালে 37 রানের মধ্যে 4 উইকেট তুলে নিয়েছে, 400 রানে আগে অল আউট করার স্বপ্ন ছিল বা লক্ষ্য ছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আসার মাহমুদ কিন্তু সেটাই বলেছেন, সেই জায়গাটাতে কিন্তু দাপট দেখিয়েছে। তাসকিন একাধিক উইকেট নিয়েছেন, ব্যাটাররা শেষের আধা ঘন্টা 40 মিনিটে আসলে ব্যাটাররা টপটা ব্যাটাররা ফেইল করেছে, তবে সাধারণত সেকেন্ড সেশন সবসময় ব্যাটিং এর জন্য ফেভারেবল থাকে, ব্যাটিংটা যেহেতু ভর দুপুর সূর্যটা মাথার উপরে থাকে, ব্যাটিং করাটা সহজ হয়, বোলাররা কাহিল হয়ে যাবে। এই সেশনটা আসলে বাংলাদেশকে উইকেট না হারিয়ে 80 থেকে 100 রান করে আসলে নিজেদের অবস্থানটা জানান দিতে হবে। আমরা জানি যে গত সাম্প্রতিক বেশ কয়েকটা টেস্টে মুশফিক সেঞ্চুরি ডাবল সেঞ্চুরির কাছে গেছেন, লিটন সেঞ্চুরি করেছেন, মিরাজ 2 ইনিংসে সেঞ্চুরি খুব কাছাকাছি ছিলেন, এই ব্যাটাররা ফর্মে আছে, তিনটা আসলে একটা 81 তারপর 78 77 এইভাবে এই ব্যাটাররা ফর্মে আছে, এই ব্যাটারদের আসলে ফর্মটা আবারও দেখাতে হবে টেস্ট ক্রিকেটে এই চেন্নাইয়ের পিছে, না হলে আসলে বাংলাদেশ যদি প্রথম ইনিংসে অনেক বেশি পিছিয়ে থাকে তাহলে কিন্তু আসলে ইন্ডিয়া অনেক বড় টার্গেট দিয়ে দিবে, 4 নম্বর 5 নম্বর দিনে বাংলাদেশের জন্য আসলে সেটা হিমালয়ের মতো জয়ের চ্যালেঞ্জ হয়ে যাবে তখন। হ্যাঁ আসলে রূপক আমরা অনেক হতাশার কথা বলছি, বাট হতাশার মধ্যেও বাংলাদেশের পেসারদের নিয়ে কথা বলার কিন্তু একটা সুযোগ আছে। বাংলাদেশের পেসারদের মধ্যে হাসান মাহমুদ দুর্দান্ত করেছেন, তিনি আসলে যেটা বলছিলাম ব্যাক টু ব্যাক দুইটা ফাইভার, একটা পাকিস্তানের বিপক্ষে আর একটা ভারতের বিপক্ষে ব্যাক টু ব্যাক দুইটা ফাইভার, এবং এখন পর্যন্ত ফেসবুকে লাইভে আছি তো কতক্ষণ পর বলেন কতক্ষণ পর আছে আমার লাইভে, 19টা উইকেট শিকার করেছেন আসলে প্রথম টেস্টে, তিনি 6টা উইকেট শিকার করেছিলেন, এখানে তো টাইমিংটা না না এখন কত বাজে সেটা বলেন, 5 মিনিট পর আমার তো টাইমিং বল করার সুযোগ পাবেন সবকিছু যদি ঠিকঠাক থাকে। অর্থাৎ হাসান মাহমুদ কিন্তু এক্সেপশনাল বোলিং, ঠিক আছে, কারণ আমি তো টাইমিং এ আধা ঘন্টা পিছে তো অনেক সময় কনফিউশন হয়ে যায়, বুঝছেন, ঠিক আছে, আমরা ফেসবুক বাইরেই আছি, ফেসবুকে লাইভে আছি তো ঢুকে যাবে একটু পরে। বাংলাদেশের পেস আক্রমণটা যেভাবে আসলে জ্বলছে, যেভাবে আসলে তেতে আছে, সেই হাসান মাহমুদ কিন্তু আসলে এই পেস ডিপার্টমেন্টের শক্তিটাকে আরও অনেকখানি বাড়িয়ে দিয়েছে। তাসকিন আহমেদরা তো আছেই, নাহিদ রানা, এই এই শক্তিটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য অনেক বড় একটা বিষয় রূপক, কারণ একটা সময় আমরা স্পিন নিয়ে অনেক বেশি গর্ব করতাম, একটা সময় এমনও হয়েছে মুমিনুল হকের ঠিক আমলের আগ থেকে আমরা একটা একটা পেসার নিয়েও কিন্তু আসলে খেলেছিলাম,
তামিম ইকবালের একটা ইন্টারভিউতে আমি শুনেছি যতটুকু, গতকালই কমেন্ট্রিতে বলেছেন যে বাংলাদেশে যে পেস বোলারদের রেভলিউশন, পেস বোলাররা যে নতুন ভাবে বিশ্ব ক্রিকেটে চেনাচ্ছে, দাপট দেখাচ্ছে, উইকেট তুলে নিচ্ছে, মুমিনুল হক যে টেস্ট ক্যাপ্টেন্সি করেছেন 2-2.5 বছর, তখন তিনি আসলে ঘরোয়া ক্রিকেট সহ ন্যাশনাল টিমের সবখানে দেশের বাইরে গিয়ে আসলে পেসারদের সুযোগ দেওয়ার বার্তাটা দিয়েছেন, সুযোগ দিয়েছেন এবং তারা পরিণত হয়েছেন। একটা জিনিস আপনি বললেন যে একটা সময় আমরা স্পিন ফেভারেবল টিম ছিলাম, স্পিনের দাপট দেখাতে স্পিনের আসলে শক্তি ছিল আমাদের, কিন্তু এখন আসলে মিরাজ বোলিং করেছে, সাকিব কিন্তু 53-54 ওভারে গতকাল এসেছে, আজকে সাকিব বোলিংয়ে আসেননি, 8 ওভারে 50 রান দিয়েছেন, মানে টি টোয়েন্টির মতো আর কি, ওয়ান ডে থেকেও আসলে বেশি রান দিয়েছেন, মানে সাকিব কিন্তু এখানে এসে একদিন প্র্যাকটিস করেছেন, বোলিং প্র্যাকটিস করেননি, ব্যাটিং করেছেন, গতকালও দৌড়ে এসে দেখলাম যে ম্যাচ শুরুর আগে ব্যাটিং করছেন, আজকে ব্যাটিং এ কি হবে যখনই নামুক এই সাকিব, কিন্তু ব্যাটার সাকিব বড্ড চাপে, মানে নড়বড়ে, আজকে একটা ক্যাচও মিস করেছেন, আরো চাপটা বেড়ে গেছে, কিছু মিলিয়ে সাকিব ব্যাটার সাকিব কে আমরা ফিরে পাবো আর নাকি জানেন রাস্টেট ইন্টারন্যাশনাল ক্রিকেটে গত 2019 পর কিন্তু আর সেঞ্চুরি পাননি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, খুব টাফ রূপক, খুবই টাফ, এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করছিলাম অনেকের সঙ্গে, সাবেক অনেক ক্রিকেটারের সঙ্গে, বর্তমান অনেক ক্রিকেটারের সঙ্গে, আপনাদের কি মনে হয় আসলে সাকিবকে নিয়ে, তারা যেটা বলেছেন আসলে সাকিবের যে চোখের সমস্যাটা, যেটা আসলে তিনি বিভিন্ন সময় বলেছেন যে ওই সমস্যাটা নেই, বাট তার হেড পজিশন দেখলে কিন্তু মনে হয় তার সেই সমস্যাটা আছে, টিল নাও তিনি আসলে স্ট্রাগল করছেন, এবং এই ধরনের যেই ব্যাপারগুলো থাকে এগুলো যখন আসলে তারা অ্যানালাইসিস করে তখন কিন্তু সাকিবের এই দুর্বলতাগুলো খুব সহজেই চোখে পড়ে, তারপরে হচ্ছে বোলাররা তাদের প্ল্যান করতে সুবিধা হয়, সাকিব আসলে ওখানেই অনেকটা ধরা খেয়ে যান, তারপরে আসলে ওই ব্যাটিংয়ে তার দুর্বলতাগুলোর উপরেই আসলে আঘাত আনতে থাকে প্রতিপক্ষ বোলাররা। সাকিব আল হাসানের জন্য আসলে ব্যাটিংয়ে ফেরাটা অনেক জরুরি, জরুরির সঙ্গে একই সঙ্গে কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং, এই টেস্টে আমার কাছে মনে হয় সাকিব আল হাসানের একটা বড় রোল থাকতে পারে, এবং এই বড় রোলটা যদি তিনি ঠিকঠাকভাবে প্লে করতে পারেন আমি বিশ্বাস করি, তখন বিশ্বাস করতে আসলে বাধ্য হবো যে না সাকিব আল হাসান সেই সাকিব আল হাসান, ব্যাটসম্যান সাকিব আল হাসান আবারও ফিরতে পারেন, এবং সেই ফিরার ক্ষমতা আছে, ক্রিজে ক্রিজে সাকিব আল হাসানকে কেন বেশি দরকার, কারণ আমরা এরপর দেখবো যে মুশফিক, লিটন, মিরাজ, অনেক মানে জেনুইন যে 3-4 জন ব্যাটার আছে পরবর্তীতে সব ডানহাতি ব্যাটার, তাদের সাথে একজন বাহাতি যদি ক্রিজে থাকেন, লেফট রাইট কম্বিনেশনটা যদি কন্টিনিউ করতে পারেন, ইন্ডিয়ান বোলাররা কিন্তু স্পটটা পাবে না, এবং লেফট রাইট কম্বিনেশন থাকলে কি হয় যে একে সিঙ্গেল রোটেট হলে আসলে বোলার তার লাইনটা ফিরে পায় না, লাইনটা লাইন নিয়ে কনফিউশন থাকে, ঠিক জায়গাটা খুঁজে পায় না, ফিল্ডারদের চেঞ্জ হতে হয়, এই গরমের মধ্যে একটা মুভমেন্ট থাকে, সবকিছু মিলে আসলে ব্যাটার টিমের ব্যাটিং টিমের আসলে ফায়দা থাকে, সো লেফট রাইট কম্বিনেশন সাকিবের ক্রিজে থাকাটা, লম্বা সময় ক্রিজে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এই টেস্টের পার্সপেক্টিভে, নিঃসন্দেহ, এবং সাকিবকে একটা বড় রোল প্লে করতে হবে, আমি যেটা বলছিলাম আজকে যদি সাকিব আসলে না খেলতে পারেন বা এই ইনিংসে যদি সাকিব খেলতে না পারেন আসলে কখন খেলবেন, কারণ দলের খুব বেশি প্রয়োজন তার সাপোর্টটা এই ইনিংসটাতে, যেভাবে 3টা উইকেট পড়ে গেছে, মুশফিক সামন্ত যদি ভালো করেন তারপরে তিনি আসবেন, এসে আসলে দলের ব্যাটিংয়ের যেই স্তম্ভটাকে সেটাকে আরও শক্ত করা, মজবুত করা, যেই ব্যবধানটা সেটাকে কমিয়ে আনা, পারলে লিডের দিকে নিয়ে যাওয়া, সব কাজের উপরেই কিন্তু, সব কিছুর উপরেই কিন্তু আসলে সাকিবের উপরে সাকিবের একটা প্রভাব থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু বাংলাদেশ এই টেস্টে খুব একটা ভালো করতে পারবে না, সাকিব এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, সাকিব আসলে ইন্ডিয়ার বিপক্ষে সেকেন্ড হাইয়েস্ট রান গেটার, সব কিছু মিলে সাকিবের উপর অনেকটা ভরসা থাকবে, সাকিব সারে তো খুব একটা ভালো করতে পারেনি ইংলিশ কাউন্টিতে, ওভারঅল আপনি যেটা বলছেন লম্বা সময় ধরে তিনি সেঞ্চুরি পাচ্ছেন না, সাকিব চোখের বিষয়গুলো নিয়ে আসলে স্ট্রাগল করছেন, তাকে একেবারেই কনফিডেন্ট মনে হচ্ছে না বল হাতে না, আসলে ব্যাট হাতের কথা বলছি, সুতরাং এই টেস্টে যদি সাকিব ফিরতে পারেন আমার কাছে মনে হয় সাকিবের যেমন কনফিডেন্সটা ফিরে আসবে একই সঙ্গে দলের অবস্থাও কিন্তু অনেক বেশি ভালো হবে। আরেকজনের কথা বলতেই হয়, ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন অধিনায়ক হিসেবে সাফল্য পাচ্ছেন, ভালো করছেন, ফিল্ড প্লেসমেন্ট কিংবা বোলিং চেঞ্জ, টস ভাগ্য সবই তার অনুকূলে আছে, প্রতিকূলে আছে একটা জায়গা শুধু, ব্যাটার শান্ত, 15 রানে আনবিটেন আছেন, 8-9 ইনিংস ধরে টেস্টে কিন্তু 50 নেই তার, মানে শঙ্কার বিষয়, এবং নাম্বার 3 নামেন, অর্থাৎ ওয়ান ডাউন ব্যাটার, সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন নাজমুল শান্ত, মনে হচ্ছে যে এখন পর্যন্ত ক্রিজে কয়েকটা জায়গায় তিনি বিট হয়েছেন, কয়েকটা বলে সাধারণত সাতবান যেহেতু বল লিভ করতে গিয়ে বোল্ড হয়েছেন, ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করে যে আসলে আমি লিভ করবো না, আমি নেগোসিয়েট করার চেষ্টা করি, সেই জায়গাটাতে তিনি বিট হয়েছেন, তবে যতটুকু এখন পর্যন্ত তিনি টিকে আছেন, সার্ভাইভ করেছেন,
কঠিন জায়গাটা, কঠিন সময়টা কিন্তু তিনি সার্ভাইভ করেছেন। তার জন্য কিন্তু এখন ভালো একটা স্কোর করা, বড় স্কোর করা, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হওয়ার একটা সুযোগ আছে নাজমুল হোসেন শান্তর। অবশ্যই, এবং তিনি ক্যাপাবল, যেটা বলছিলাম, অনেক বড় বড় ইনিংস খেলেছেন, অনেক সেঞ্চুরি আছে তার টেস্ট, গত বছর মনে তিনটা আছে। হ্যাঁ, সুতরাং শান্ত আসলে পারেন, তিনি সেটা বিশ্বাস করেন। হয়তোবা সাম্প্রতিক সময় তার একটু খারাপ সময় যাচ্ছিল, আমার কাছে মনে হয় না সাকিবের চাইতে তার চ্যালেঞ্জটা অনেক কঠিন। তার জন্য আসলে সহজ রানে ব্যাক করাটা, টেস্ট ক্রিকেট সময় আছে, সময় নিয়ে খেললে আসলে সেই রানে ফেরা যাবে, যেটা তিনি পাকিস্তানে খুব সম্ভবত শেষ ইনিংসে কিছুটা রান পেয়েছিলেন, তো ওইটা হয়তো তাকে একটু কনফিডেন্স দিবে এই টেস্টে। আসলে যেভাবে তিনি শুরু করেছেন, এখন পর্যন্ত যেভাবে টিকে আছেন, এটাকে আসলে যত বড় করা যায় ক্যাপ্টেনের উপর অনেক বেশি ভরসা কিন্তু থাকবে এই টেস্টটাতে। দর্শক আপনারা আছেন 71 খেলা যুগে, যারা এই মাত্র বা কিছুক্ষণ আগে আমাদের লাইভে যুক্ত হয়েছেন বা দেখছেন, তাদেরকে আপডেটটা জানিয়ে রাখি। প্রথম দিন শেষে ভারত 6 উইকেটে 339 রানে শেষ করেছিল। অশ্বিন এবং জাদেজা ক্রিজেছিলেন, অশ্বিন সেঞ্চুরি, জাদেজা আশির করেছিলেন। আজকে সকালে 37 রান করতে গিয়ে 4 উইকেট হারিয়েছে ভারত, 5-4। অর্থাৎ হাসান মাহমুদ ক্যারিয়ারের দ্বিতীয়বার ব্যাক টু ব্যাক ইনিংসে 5 উইকেট তুলে নিয়েছেন, দুর্দান্ত অ্যাচিভমেন্ট বলা যায়। এই পিচে 376 রানে অল আউট হয়ে যায় ভারত। বাংলাদেশ অবশ্যই খুশি ছিল, আনন্দে ছিল, তারপর ব্যাটিংয়ে নেমে আসলে মনটা বেজার হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়, কারণ তিনজন ব্যাটার, তিন বাহাতি, সাদমান, জাকির এবং মুমিনুল, তিনজনই কিন্তু বোল্ড হয়েছেন। 26 রানে 3 উইকেট চলে গেছে বাংলাদেশের। লাঞ্চ ব্রেক চলছে, সেকেন্ড সেশন, সেকেন্ডের ভাইটাল সেশন বাংলাদেশের জন্য। এই টেস্টের আসলে গতিপথটা কোন দিকে যাবে, কি হবে, কতদিন পর্যন্ত যাবে, বাংলাদেশ কি আসলে ভালোভাবে টেস্টে টিকে থাকবে কিনা, এই সেশন, এই দিনের দুইটা সেশনেই খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে আসলে চ্যালেঞ্জ দেখাতে হবে, কাউন্টার অ্যাটাক করতে হবে। গতকাল যেমন জয়সওয়াল এবং পান্ত আসলে কাউন্টার অ্যাটাক করেছিল, দুটো রান তুলেছে, সেই জায়গাটাতে এখন বাংলাদেশের ক্রিজে আছেন মুশফিক এবং শান্ত, এই দুজনকে আসলে ভাইটাল রোল প্লে করতে হবে। আছেন 71 খেলা যুগে, আশা করি আপনাদেরকে সবসময় পাবো, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন।